টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি এক এক সময় এক এক বিতর্কের জন্ম দেন, কখনও বিয়ে নিয়ে, আবার কখনও পোশাক নিয়ে। এবার দুবাইয়ের রাস্তায় খোলা পোশাকে দেখা যায় শ্রাবন্তীকে। সম্প্রতি তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি সাদা রঙের শর্ট ড্রেস পরেছেন তিনি, বেড়াতে গিয়ে এই পোশাক পরেছেন তিনি, আর তা নিয়েই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় চর্চা। সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন বিভিন্ন মন্তব্যে। এ ছবিতে ভারতীয় এমপি ও অভিনেত্রী মিমি চক্রবর্তীও কমেন্ট করেছেন, তিনি লাভ সাইন দিয়েছেন এ ছবিতে। নেটিজেনদের অনেকের প্রশংসা করেছেন তার। অন্যদিকে এক অনুরাগী লিখেছেন, নগ্ন হয়ে দাঁড়িয়েছ তাই না? এক নেটিজেন লিখেছেন, এই পোশাকে একেবারেই মানাচ্ছে না। আবার একজন লিখেছেন, চার নম্বর বরের অপেক্ষায়। এমন নানা কমেন্টে তাকে সমালোচনা করেছেন। পরে অবশ্য শ্রাবন্তী ইনস্টাগ্রাম থেকে সেগুলো মুছে দেওয়া হয়। এর আগে শ্রাবন্তী তিনটি বিয়ে করেছেন। প্রথম ভালোবেসে বিয়ে করেছিলেন পরিচালক রাজীবকে, তারও রাজীবের ছেলে ঝিনুক, কিন্তু সে বিয়ে ভেঙেছেন তিনি। এরপরও দুবার বিয়ে করেছেন তিনি, কিন্তু কোনোটাই সুখের হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।